হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূর্বাস লাইফস্টাইল। আজকে আমি এসেছি নতুন মায়েদের জন্য বিশেষ কিছু টিপস নিয়ে। চলো ভিডিওটা তাহলে স্টার্ট করি। প্রসবের পরেই কিন্তু মায়েদের ছ সপ্তাহ পর্যন্ত পিরিয়ড থাকে। সেই পিরিয়ডটার জন্য আমি অবশ্যই বলবো তোমরা একটু ডবল এক্সেল বা একটু সাইজে বড় যে প্যাডগুলো হয় সেইগুলো অবশ্যই ইউজ করবে। তার জন্য ডেলিভারির আগে থেকেই তোমরা ওই প্যাডটা স্টক করে রাখবে বাড়িতে। সেলাইয়ের যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের তো বারবার প্যাড চেঞ্জ করতে হবে, কারণ সেলাইটা যাতে ভালো থাকে। বেশিক্ষণ ধরে একটা প্যাড ইউজ করলে সেলাইটার ওপর এফেক্ট পড়তে পারে। আর সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে তোমরা চা স্নান করার সময় সেলাইটার জায়গাটা ভালো করে পরিষ্কার করবে। সাবান দিয়ে পরিষ্কার করার পরে ঘরের ভেতর এসে ফ্যানের হাওয়াতে সেলাইটাকে পেটটাকে খুলে সেলাইটা ওপেন মানে পেটটা ওপেন রেখে ফ্যানের হাওয়াতে শুকনো করবে 10 মিনিট। 10 মিনিট শুকনো হয়ে যাওয়ার পরে তোমরা ওইটাকে ডক্টর যে অয়েন্টমেন্ট তোমাদের রিকমেন্ড করেছে, যেটা দিয়েছে, প্রেসক্রাইব করেছে, সেই অয়েন্টমেন্টটা ওতে লাগিয়ে দেবে। নেক্সট হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের প্রবলেম। ব্রেস্ট ফিডিং তো করাতেই হবে, 2 ঘন্টা ছাড়া ছাড়া, 1.5 থেকে 2 ঘন্টা ছাড়া যে কোনো সদ্যজাত বাচ্চাই ব্রেস্ট ফিড করতে চাইবে। এই সময় অবশ্যই তোমরা একটা ব্রেস্ট ফিডিং পিলো বা ব্রেস্ট ফিডিং পিলো যদি না কিনতে পারো তাহলে বাড়িতে থাকা যে বালিশ হয়, মাথা দেওয়ার যে বালিশ, সেই বালিশগুলো কোলের ওপর রেখে তার ওপর বাচ্চাকে একটু মাথাটা একটু ওপর দিকে রেখে বাচ্চাকে ফিড করাবে। কখনোই শুয়ে শুয়ে বাচ্চাকে ফিড করাবে না, অথবা কন্টিনিউ কুঁজো হয়ে ঝুঁকে বসেও ফিট করানোটা ঠিক না, তাতে শীত দ্বারা অসহ্য যন্ত্রণা করবে। তোমরা একটা বালিশ পিছন দিকে রেখে হেলান দিয়ে ভালো করে কমফোর্টেবলি বসে বাচ্চাকে কোলে বালিশটার ওপর শুয়ে মাথাটা একটু উঁচুর দিকে করে ফিট করাবে। যাদের খুব বেশি ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে, তাদের জন্য অবশ্যই বলবো তোমরা তোমাদের ব্রেস্ট মিল্ক অবশ্যই এরকম একটা মিল্ক পাম্পার ইউজ করো। এটা এটা ম্যানুয়াল পাম্পার, এটা আমি ইউজ করতাম আমার ছেলের সময়ে। তো এতে মিল্ক পাম্প করে তোমরা ফ্রিজেও 6 ঘন্টার জন্য রাখতে পারো, অথবা নর্মাল টেম্পারেচারে 2 ঘন্টার মধ্যে বাচ্চাকে এই সেই দুধটা ফিট করাতে পারো। আর ব্রেস্ট নার্সিং প্যাড, ব্রেস্টের মিল্ক যাদের বেশি হচ্ছে তাদের জন্য নার্সিং ব্রা হয়, নার্সিং প্যাড হয়, সেইগুলো তোমরা ইউজ করতে পারো। তবে আমি পার্সোনালি সাজেস্ট করবো না, কারণ ওতে কী হয় ব্রেস্টে খুব টাইট হয়ে থাকে, তাতে দুধগুলো আরও জমতে থাকে। ভালোভাবে ফ্লো হয়ে বেরিয়ে গেলে কী হয় ব্রেস্টের মধ্যে কোনো রকম ক্লট তৈরি হয় না, কোনো রকম লাম্পস তৈরি হয় না। লাম্পসটা তৈরি হয়ে গেলে ফোড়ার মতো ফুলে যাবে, লাল হয়ে যাবে এবং মায়েদের জ্বরও এসে যেতে পারে, খুব যন্ত্রণা হতে পারে। তো সেইটা থেকে রিলিফ পাওয়ার জন্য অবশ্যই রোজ ঈষদ উষ্ণ জলে স্নান করবে, ব্রেস্টগুলোকে ঈষদ উষ্ণ জলে ধোবে, নিপিলগুলোকে ভালো করে ঈষদ উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করবে, যাতে প্রত্যেকটা হোল দিয়ে প্রত্যেকটা ফুটো দিয়ে দুধটা বের হয়। এবং প্রেস করে দেখবে যে প্রত্যেকটা নিপিলের প্রত্যেকটা ফুটো ওপেন আছে কি না, কারণ তোমার বাচ্চা যদি সব কটা ফুটো দিয়ে যদি দুধ না পায় তাহলে কিন্তু বাচ্চার দুধের ঘাটতি পড়বে এবং তোমারও বুকের দুধটা জমতে থাকবে। জমার ফলে সেখান থেকে ফোঁড়ার মতো ব্যথা শুরু হতে পারে, ব্রেস্ট শক্ত হয়ে যাবে। যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে তখন ব্রেস্টের ওপর 2 আঙুল দিয়ে হালকা হালকা করে যে লাম্পসগুলো তৈরি হয় তাতে ম্যাসাজ করবে। তাতে কী হয় যে হাইন্ড মিল্ক থাকে, জমে থাকে, সেই হাইন্ড মিল্কটা মানে সেই ঘন দুধটা বাচ্চা পাবে, নাহলে কিন্তু ওপরের জলীয় দুধটাই বাচ্চা পাবে, ভেতরের ঘন দুধটা বাচ্চা পাবে না, বাচ্চার প্রপার নিউট্রিশন কিন্তু হবে না। যখনই বাচ্চা ঘুমাবে তখনই একটু রেস্ট করার চেষ্টা করবে। আর বাড়িতে অবশ্যই প্রেগনেন্সির সময় থেকেই বাড়ির কোনো সদস্যকে বলে হেল্পের জন্য রাখতে পারো, যেটা তোমার মা হতে পারে, তোমার শাশুড়ি মা হতে পারে, বা আদার্স কোনো, বা তুমি কোনো টাকা দিয়েও কোনো প্রফেশনালি কোনো মহিলাকে তোমার হেল্পের জন্য রাখতে পারো প্রেগনেন্সির পরে, বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে তোমার যত্ন নেওয়ার জন্য। তুমি তো বাচ্চাকে ফিড করাবে, বাচ্চা শুশু আর পটি করবে আর ঘুমাবে, কিন্তু
তোমার টাইমে টাইমে খাওয়া, তোমার ফল খাওয়া, তোমার বডিতে ম্যাসাজ করে দেওয়া বা বাচ্চার আরও যে সমস্ত কাজ থাকে সেইগুলোর জন্য অবশ্যই করে কিন্তু একটা হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা করবে। প্রথম ছ সপ্তাহ মায়ের রেস্ট, পর্যাপ্ত পরিমাণে রেস্ট করা, বিশ্রাম নেওয়া, মায়ের দেখাশোনা করা হচ্ছে খুবই দরকার। মা ভালো থাকলে কিন্তু শিশু ভালো থাকবে, এটা সবসময় মাথায় রাখবে। প্রথম ছ সপ্তাহ এই যে ডেলিভারির যে স্ট্রেস বা তোমার বডিতে যে রিকোভারিটা হয় সেটা হওয়ার জন্য কিন্তু এই ছ সপ্তাহের রেস্ট খুবই দরকার। সময় ঠান্ডা জল খাওয়ার বদলে ঈষৎ উষ্ণ জলটা সবসময় খেয়ে যাবে। এই সময় ভরপুর প্রোটিন এবং ক্যালসিয়াম জাতীয় খাদ্য যেরকম দুধ, দই, মাছ, মাংস, ডিম, মাছের ঝোল, মাংসের স্যুপ, তারপরে তোমার প্রচুর পরিমাণে শাক সবজি খাবে এবং দিনে অন্তত দুটো করে ফল খেও। এই সময় বেশিরভাগ মায়েদেরই প্রচুর কনস্টিপেশনের প্রবলেম হয়, পায়খানা একদমই হতে চায় না, তার জন্যে প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবারটা খাওয়ার চেষ্টা করে, যার জন্যে যে শাকসবজি তো আছেই, তাছাড়াও সকালে ওটসের খিচুড়ি বা পায়েস বানিয়ে খেতে পারো, তারপরে তোমার ডালিয়ার খিচুড়ি, সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি, এইগুলো খেলে দেখবে কনস্টিপেশনটা অনেকটা রিলিফ পাবে। আর নাহলে তা সত্ত্বেও যদি কনস্টিপেশনের প্রবলেম হয়ে থাকে তাহলে ডাক্তারবাবুর সাথে অবশ্যই কথা বলে যে কোনো স্টুল সফটনার খেতে পারো। আমি পার্সোনালি স্টুল সফটনার হিসাবে তখন ক্রেমাফিন খেতাম আমার প্রেগনেন্সির পরে, আমার বাচ্চা ডেলিভারি যখন হয়ে যায়। তারপরে বলি চুল পড়ে যাওয়ার সমস্যা। ডেলিভারির পর থেকেই ছ মাস পর্যন্ত প্রচুর চুল পড়ে, এটা নর্মাল হরমোনাল ইমব্যালেন্সের জন্যই এটা চুলটা পড়ে। তো কোনো রকম চুলে কিন্তু হেয়ার ডাই ইউজ করবে না, কেমিক্যাল ইউজ করবে না, এতে তোমারও ক্ষতি হবে, তোমার সদ্যজাতেরও কিন্তু ক্ষতি হতে পারে। তো অবশ্যই চুলে সময় সময় শ্যাম্পু ইউজ করো, কিন্তু কোনো রকম কেমিক্যাল জাতীয় কোনো হেয়ার ডাই একদমই ইউজ করবে না। ডাক্তার যে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রনের যে সমস্ত সাপ্লিমেন্ট তোমাকে দিয়েছে সেইগুলো খেয়ে যাবে, তাহলে দেখবে ঠিক ছ মাসের পর থেকে যখন বাচ্চা সলিড ফুড খাওয়া শুরু করবে তখন থেকে ব্রেস্ট মিল্ক একটু কম নেবে, তখন থেকে কিন্তু দেখবে চুলটা আবার তোমার ঝরাটা কমে গেছে, তখন আবার তোমার নর্মাল লাইফটা ফিরে আসবে। আর একটা আমার খুব ব্যক্তিগত একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে বাচ্চা ডেলিভারি হওয়ার প্রথম তিন মাস বাড়িতে কোনো রকম কোনো গেস্টকে অ্যালাউ করো না। গেস্ট বেশি আসা মানেই তোমার ব্রেস্ট ফিডিং হ্যাম্পার হবে, তো বাচ্চার ঘুম হ্যাম্পার হবে, তোমার রেস্ট হ্যাম্পার হবে, খাওয়া দাওয়া হ্যাম্পার হবে, সব কিছুই গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে। আর একবার যদি বাচ্চার ব্রেস্ট ফিডিংয়ের শিডিউলটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের ওপরেও অনেক পার্থক্য তৈরি হয়ে যায়। তুমি যদি এক ঘন্টা বাচ্চাকে ব্রেস্ট ফিড না করিয়ে রেখে দাও, বাচ্চা অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, উসকুস করছে, তাহলে কিন্তু দেখবে তোমার ব্রেস্ট মিল্ক সাপ্লাই অনেকটা কমে যেতে পারে, বাচ্চা হয়তো দুধটা সেরকমভাবে আর নাও খেতে পারে। এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। তোমাদের যদি আরও কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করার সাহায্য করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর তোমার যারা সদ্যজাতের মা হয়েছে তাদের তো অবশ্যই শেয়ার করবে। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বাই।